শক পাইছে। তো দেখুন আমরা একজন সদস্য পেয়েছি, ইনি ফার্স্ট টু লাস্ট ছিল। তো এনার কাছে আমরা শুনবো আসলে কি হয়েছে। দাদা আসসালামু আলাইকুম। দাদা আপনার নাম কি চাচা? মাস্টার একটু খুলতেন তাহলে ভালো হতো। আচ্ছা মানে বিষয়টা কি, কিভাবে কি হইলো আমাদের একটু খুলে বলবেন। জি 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 মানে জি 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 তারপর হ্যাঁ তারপর হ্যাঁ কয়জন বাচ্চা পড়ছে? হ্যাঁ তিনটা বাচ্চা। তার মানে কটা বাচ্চা পাওয়া গেছে? মানে তিনটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা পাওয়া গেছে, আর বাকি দুইটা বাচ্চা? আর দুইটা বাচ্চা। আর মহিলা কতজন পড়ছে? মহিলা কতজন পড়ছে? তিনজন মহিলা ছিল, তিনজনে পড়ে গেছিল। আর একটা নাকি বড় বাচ্চা ছিল, আমার যখন একটা বড় বাচ্চা ছিল সে বাচ্চাটা, সে পুরুষটা মানে উনি পড়ে গেছিল। মানে আমি শুনলাম যতটুকু যে উনি নাকি অজ্ঞান অবস্থা ছিল, উনি নাকি অজ্ঞান হয়ে গেছিল। তো অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে বিষয়ে সাহায্য করার জন্য। তো অলরেডি হে গাইস তোমরা শুনতেই পারছো, তো আমি আপনাদের অনুরোধ করবো প্লিজ 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 ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা কাটবেন না, ভিডিওটি আল্লাহর হাতে কাটবেন না, ভিডিওটা সম্পূর্ণটাই দেখুন আপনারা। ওয়ালাইকুম হে গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি এসএল 0.2 টিভি থেকে জিয়াদ রাজা। তো আজকে আপনাদেরকে আমি যেটি জিনিস দেখাবো সেটা হচ্ছে যে একটা পুকুরে সাতজন সদস্য পড়ে গেছে, দুজন বাচ্চা আর একটা একদম পিচ্চি বাচ্চা। তাদের মধ্যে একজনকে পাওয়া গেছে, বাকি দুজনকে পাওয়া যায়নি। সেই সাথে আরও ছজন মহিলা সদস্য পড়ে গেছে। অলরেডি দেখতে পারতেছেন এই পুকুর, দেখেন সেখানে হাজারো হাজারো মানুষ অলরেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো করে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, দয়া করে ভিডিওটি কাটবেন না। সবাই ভিডিওটি দেখুন কীভাবে নতুন পুকুরে কত মানুষ মারা গেল, ভিডিওটি দেখতে থাকুন আপনারা। দেখুন কত মানুষ লোক কিন্তু পানিতে নামছে বাচ্চাকে খোলা, মানে বাচ্চাগুলোকে খোঁজার জন্য। অলরেডি দেখুন এদিকে এদিকে আপনার হাজারো হাজার মানুষ, প্রায় মানুষ বনাইলে শেষ করা যাবে না, প্রায় 1 লাখের ঊর্ধ্বে মানুষ ভিড় জমে দিয়েছে। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা কাটবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, অনুরোধ করা গেল। আমার চ্যানেল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা এখন যাব যে মহিলাটার বাচ্চাগুলো পড়ে গেছে সেই মহিলাটাকে আমরা দেখতে যাব। তো চলুন সেই মহিলাটাকে আমরা দেখেছি, তারপর আবারও বলছি প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি কাটবেন না। যে বাচ্চাটাকে পাওয়া গেছে সেই বাচ্চাটাকে এখন আমরা দেখাবো, ওয়েট করুন। দেখুন হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমাইছে, মানুষ গুনে আপনারা শেষ করতে পারবেন না। তো চলুন এবার আমরা দেখব ওই মহিলাটিকে যে মহিলাটার বাচ্চা পড়ে গেছে। চলুন দেখা যাক এখানে মানুষ জমছে, দেখা যাক এখানে অবশ্যই আমরা হয়তো বা কোনো তথ্য পাবো। দেখুন চলুন দেখুন এখানে কত মানুষ জমছে, মানুষ সে কি কান্না কি আর্থনাদ। তো দেখুন আমরা একজন সদস্য পেয়েছি, ইনি ফার্স্ট টু লাস্ট ছিল। তো এনার কাছে আমরা শুনবো আসলে কি হয়েছে। দাদা আসসালামু আলাইকুম। দাদা আপনার নাম কি চাচা? মাস্টার একটু খুলতেন তাহলে ভালো হতো। আচ্ছা মানে বিষয়টা কি, কিভাবে কি হইলো আমাদের একটু খুলে বলবেন। জি 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 মানে জি 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 তারপর হ্যাঁ তারপর হ্যাঁ কয়জন বাচ্চা পড়ছে? হ্যাঁ তিনটা বাচ্চা। তার মানে কটা বাচ্চা পাওয়া গেছে? মানে তিনটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা পাওয়া গেছে, আর বাকি দুটা বাচ্চা? আর দুইটা বাচ্চা। আর মহিলা কতজন পড়ছে? মহিলা কতজন পড়ছে? তিনজন মহিলা ছিল, তিনজনে পড়ে গেছিল। আর একটা নাকি বড় বাচ্চা ছিল, আমার যখন একটা বড় বাচ্চা ছিল সে বাচ্চাটা, সে পুরুষটা মানে উনি পড়ে গেছিল। মানে আমি শুনলাম যতটুকু যে উনি নাকি অজ্ঞান অবস্থা ছিল, উনি নাকি অজ্ঞান হয়ে গেছিল। তো অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে বিষয়ে সাহায্য করার জন্য। তো অলরেডি হে গাইস তোমরা শুনতেই পারছো, তো আমি আপনাদের অনুরোধ করবো প্লিজ 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 ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা কাটবেন না,
ভিডিওটি আল্লাহর রাস্তায় কাটবেন না, ভিডিওটা সম্পূর্ণটাই দেখুন আপনারা। দেখুন কি হয়েছে, দেখুন হাজার হাজার মানুষ সেখানে জমেছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আমি আমার জীবনে আমার লাইফে এতগুলো মানুষ আমি একসঙ্গে দেখিনি, বিশ্বাস করেন তো। আমরা দেখতে পাচ্ছেন এত ভিড়, এখানে ভিডিও করতে দিচ্ছে না, তারপর আমরা ভিডিও করতেছি। ভিডিও করার পর যদি ভিডিও করতে দেখতেছেন কিভাবে মানুষগুলো আপনাদের হাঁটাহাঁটি করতেছে, খুঁজতেছে বাচ্চাদেরকে, দেখুন সব মানুষ একবারে হতবাক হয়ে গেছে। দেখেন হাজার হাজার মানুষ, মানুষ গুনে শেষ করতে পারবেন না আপনারা। দেখুন মানুষ কিভাবে লাভ দিচ্ছে। অলরেডি ওইদিকে তো আপনার প্রায় ধরতে গেলে না হলেও 100-এর উপরে মানুষ নামছে। আল্লাহ জানে, আল্লাহ রহম করে, আল্লাহ বাচ্চা যোগ্য যেন পাওয়া যায়। আল্লাহ দেখেন মানুষ কত মানুষ। দেখুন এক একজনের মানুষ এক একটা মন্তব্য, মন্তব্যের শেষ নেই তো। থাকুন আমার ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, ভিডিওটা কাটবেন না। দেখুন মানুষ কিভাবে ভিডিও করতেছে, ভিডিও শেষ নেই, মানে ভিডিওটা আমরা হুট করে করতেছি, ঠিক আছে। আমরা কোনো প্রোগ্রাম ছিল না আর ক্যামেরাম্যান আনতে পারিনি, ফোন দিয়ে ভিডিও করতে। প্লিজ ভিডিওটা কাটবেন, অনেক কষ্ট হচ্ছে ভিডিওটা করতে, ভিডিও করতে দিচ্ছে না, তারপর আমরা ভিডিও করতেছি। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, মানুষের পর মানুষ, মানুষ আতঙ্কে পড়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মানুষ কীভাবে মানুষ দৌড়াদৌড়ি করতেছে। দেখুন আপনারা, আপনারাই দেখুন, আপনারা নিজের চোখ দিয়ে দেখুন, আপনারা হয়তো বিশ্বাস করুন। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, প্লিজ ভিডিওটা কাটবেন না, কাটবেন না। আমি আপনাদেরকে সম্পূর্ণ এড্রেস দেখাবো, বুঝাবো এবং সম্পূর্ণ আমরা খুলে পড়বো, যতটুকু আপনার চেষ্টা করবো। আপনাদের আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে অবশ্যই আপনারা নদী পার আসতে দেবেন না। দেখুন দেখুন মহিলাটা কীভাবে কান্না করতেছে, দেখে নিন আপনাদের। দেখুন জানি না বাচ্চাটার কী অবস্থা, প্রায় আধা ঘন্টা আগে সে পানিতে পড়ে গেছে, জানি না জানি না কী হবে, আল্লাহ জানে। প্লিজ ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত দেখবেন। দেখুন দেখতে থাকুন, ক্যামেরার সাথে থাকুন, ভিডিওর সাথে থাকুন আমাদের এই চ্যানেলে। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ ফায়ার সার্ভিস চলে যাচ্ছে, আমরা কারণ ফায়ার সার্ভিসকে দেখবো। চলুন ফায়ার সার্ভিস কী করে, এখন ভিডিও করতে দিচ্ছে না, প্লিজ আপনারা কেউ মাইন্ড করবেন না, ঠিক আছে। জাস্ট ফায়ার সার্ভিসটা দেখে আমি ক্যামেরা অফ করে দেবো। দেখেন ফায়ার সার্ভিসের গাড়ি, ফায়ার সার্ভিস আজকের মতো এখানেই, পরবর্তী দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিন, যাতে করে নেক্সট ভিডিওটা দেওয়ার সময় অবশ্যই আপনাদের মাঝের জন্য পৌঁছে যায়। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে আমি অনুরোধ করব, যখন আপনারা গাড়ি ঘোড়া চলাচল করবেন অবশ্যই আপনাদের ড্রাইভারকে কখনোই দ্রুত যেতে বলবেন না, এবং আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো
এখানেই। অবশ্যই নেক্সট ভিডিওয়ে ইনশাআল্লাহ জিহাদের সাথে আপনাদের দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।